তো আমরা যে এই ক্লাসে দেখব যে ভেক্টরের কিছু প্রবলেমস। প্রথম প্রবলেমসটা কি আছে, যে দেখাও যে এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের মড গ্রেটার দ্যান ইকুয়াল টু এ ভেক্টরের মড মাইনাস বি ভেক্টর। দেখো এইরকম যদি প্রবলেমস থাকে তাহলে আমাকে প্রথম ধরে নিতে হবে যে এইটা যেটা বলেছে এটা সত্য কিনা চেক করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে লিখতে হবে যে ধরি এ মাই এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের মড গ্রেটার দ্যান ইকুয়াল টু এ ভেক্টরের মড মাইনাস বি ভেক্টরের মড, এটা ধরতে হবে। তাহলে এখান থেকে লেখা যেতে পারে যে বোথ সাইডে যদি স্কোয়ার করে দিই কি দাঁড়াচ্ছে, দেখো এর মডের স্কোয়ার মানে কি হচ্ছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ ইন্টু বি ক্রস থিটা, যেখানে থিটা হচ্ছে এ আর বি এর মধ্যবর্তী কোণ। ওকে, যেখানে থিটা হচ্ছে এ ও বি এর মধ্যবর্তী কোণ। ঠিক আছে, তাহলে এইটা ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে এর মড মানে এ এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি, বা এখান থেকে কি লেখা যেতে পারে, দেখো এ স্কোয়ার বি স্কোয়ার বোথ সাইডে চলে গেল, তাহলে টু এ বি কস থিটা গ্রেটার দেন ইকুয়াল টু মাইনাস টু এ বি। তাহলে দেখো এখান থেকে মাইনাস কস থিটা গ্রেটার দেন ইকুয়াল টু মাইনাস ওয়ান, বা এখান থেকে কি লেখা যেতে পারে যে কস থিটা লেস দেন ইকুয়াল টু ওয়ান। ঠিক আছে, তাহলে এইটা কি কস থিটার মান সাধারণত আমরা কি জানি কার মধ্যে ভ্যারি করে, যে কস থিটার মান ভ্যারি করে ওয়ান এবং মাইনাস ওয়ান এর মধ্যে। ঠিক আছে, তাহলে এইটা যদি ভ্যালিড হয় তাহলে এটাও ভ্যালিড, তার মানে এই আমাদের বক্তব্যটি সত্য। তাহলে বক্তব্যটি সত্য, তাহলে বক্তব্যটি সত্য হলে আমার এইটা প্রুফ হয়ে গেল, এই মানটা যেটা প্রমাণ করতে যাচ্ছিলো এটা প্রুফ হয়ে গেল। ওকে, এবার দ্বিতীয় কোশ্চেনটা দেখি। দ্বিতীয় কোশ্চেন কি বলছে, যে এ বি ভেক্টরটির এ বিন্দু আর বি বিন্দু স্থানাঙ্ক দিয়েছে, তাহলে এ বি ভেক্টরকে প্রকাশ করো। তাহলে এখানে আমি একটা কাজ করি, প্রথমে একটা স্থানাঙ্ক ড্র করি। ঠিক আছে, তো এইটা ধরছি এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, আর এই দিকে ধরে নিচ্ছি এদিক বরাবর আছে সেট অক্ষ। তাহলে আর এটা মূল বিন্দু, এখানে এ বিন্দুটা হচ্ছে এখানে, তাহলে এ বিন্দুর যে স্থানাঙ্ক সেটা দিয়েছে কত, সেটা দিয়েছে মাইনাস ওয়ান কমা তিন কমা পাঁচ। আর একটা বিন্দু যেটা হচ্ছে বি বিন্দু, তার স্থানাঙ্ক কত দিয়েছে, তার স্থানাঙ্ক দিয়েছে বি বিন্দু স্থানাঙ্ক দিয়েছে কি যে দুই মাইনাস এক কমা তিন। তাহলে দেখো এই ওয়ে ভেক্টরটা, ওয়ে ভেক্টর আর এদিকে ওবি ভেক্টরটা, তাহলে এক্ষেত্রে ওয়ে ভেক্টর ইকুয়াল টু কি লিখতে পারি, মাইনাস আই ক্যাপ, মাইনাস আই ক্যাপ ঠিক আছে, প্লাস থ্রি জে ক্যাপ প্লাস ফাইভ কে ক্যাপ, এইভাবে লেখা যায়। আর ওবি ভেক্টরটা ইকুয়াল টু কি লেখা যায়, টু আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস থ্রি কে ক্যাপ। এখন কি, এখন আমাকে বের করতে কি বলেছে এ বি ভেক্টরটাকে, তাহলে এ থেকে বি মানে হচ্ছে এই ভেক্টরটা এ বি ভেক্টর, তাহলে আমাকে এই ভেক্টরটার মানটা প্রকাশ করতে হবে। তাহলে এখন আমি কি লিখতে পারি যে ও বি ভেক্টর ইকুয়াল টু হচ্ছে ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর, এ বি ভেক্টর। তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি, দেখো এ বি ভেক্টর ইকুয়াল টু হচ্ছে ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর, ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে দেখো, এটা ছিল টু আই ক্যাপ, এখানে তাহলে হয়ে যাচ্ছে থ্রি আই ক্যাপ, থ্রি আই ক্যাপ। তারপরেরটা কি দাঁড়াচ্ছে, তারপরেরটা দাঁড়িয়ে যাচ্ছে যে এইটা হয়ে যাচ্ছে মাইনাস ওয়ান আর এটা মাইনাস থ্রি, মাইনাস ফোর জে ক্যাপ।
এটা হয়ে যাচ্ছে থ্রি আর মাইনাস ফাইভ মানে হচ্ছে মাইনাস টু কে ক্যাপ। তাহলে আমার এবি ভেক্টরটার মানটা আমি পেয়ে গেলাম, এটাই হচ্ছে এবি ভেক্টর। ওকে, এরপরের কোশ্চেন দেখি, তিন নম্বর কোশ্চেন কি বলছে, যে এ ভেক্টর ইকুয়াল টু 0.4 আই ক্যাপ প্লাস 0.3 আই জে ক্যাপ প্লাস এ কে ক্যাপ, ভেক্টরটির মান একক ভেক্টর। ঠিক আছে, তাহলে কি দেওয়া আছে, যে এ ভেক্টর ইকুয়াল টু 0.4 আই ক্যাপ প্লাস 0.3 জে ক্যাপ প্লাস এ কে ক্যাপ, এটা দিয়েছে। ওকে, তাহলে এখন কি বলেছে, এর মান একক, তার মানে এ ভেক্টরের মোট ইকুয়াল টু কত, ওয়ান। তাহলে মোট ইকুয়াল টু আমরা কি জানি, রুট ওভার অফ প্রত্যেকটা উপাংশ স্কোয়ার, তার মানে 0.4 স্কোয়ার প্লাস 0.3 স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ওয়ান। তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছে দেখো, 0.4 স্কোয়ার মানে হচ্ছে 0.16 প্লাস 0.3 স্কোয়ার মানে হচ্ছে 0.09 প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ওয়ান। তাহলে এখান থেকে পাচ্ছি দেখো, এ স্কোয়ার ইকুয়াল টু ওয়ান মাইনাস 0.16 মানে হচ্ছে 0.09 মানে হচ্ছে 0.25 ইকুয়াল টু 0.75। অর্থাৎ এ ইকুয়াল টু কি হচ্ছে, রুট ওভার অফ 0.75। ঠিক আছে, এইটাও লেখা যায়, অথবা 0.87 এরকম অর্ডারে মানটা পাবো। ওকে, এর রুট করলে। এরপরের কোশ্চেন দেখি, চার নম্বর কোশ্চেনে কি বলছে, যে দেখাও যে পি ভেক্টর এবং কিউ ভেক্টর দুটি পরস্পর লম্ব। তাহলে পরস্পর লম্ব চেক করতে গেলে আমাকে কি দেখতে হবে, যে পি ডট কিউ ইকুয়াল টু কি হচ্ছে। তাহলে পি ডট কিউ মানে হচ্ছে টু আই ক্যাপ প্লাস থ্রি জে ক্যাপ ডট কি, ডট হচ্ছে ডট সিক্স আই ক্যাপ মাইনাস ফোর জে ক্যাপ, এটা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, যে 12 মাইনাস 3 4 12 ইকুয়াল টু 0। তাহলে পি ডট কিউ ইকুয়াল টু 0, তাহলে এদের মধ্যবর্তী কোণ থিটা ইকুয়াল টু কত, 0। তাহলে থিটা কস থিটা ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে থিটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। তার মানে এদের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তার থেকে কি বোঝা যাচ্ছে, যে পি ভেক্টর কিউ ভেক্টরের লম্ব। বুঝেছ? এবার আসছি পরেরটা, কি বলছে, যে এ ভেক্টর ও বি ভেক্টর দুটির ভেক্টর দুটির লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টরটি নির্ণয় করো। তাহলে এই ভেক্টর দুটির লব্ধি ভেক্টর যদি আর ভেক্টর হয়, ইকুয়াল টু কি হবে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর মানে হচ্ছে ফোর আই ক্যাপ মাইনাস জে ক্যাপ আর এদিকে হচ্ছে প্লাস টু কে ক্যাপ, এটা হচ্ছে এর লব্ধি ভেক্টর। তাহলে এই লব্ধি ভেক্টরের একক ভেক্টর বের করতে বলেছে, তার মানে আর ক্যাপ বের করতে হবে। তাহলে আর ক্যাপ ইকুয়াল টু কি হয়, আর ভেক্টর বাই আর ভেক্টরের মান মানে মড আর, তাহলে ইকুয়াল টু হচ্ছে আর ভেক্টর বাই আর ভেক্টরের মান ইকুয়াল টু কি হচ্ছে, যে ফোর আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস টু কে ক্যাপ বাই রুট ওভার ফোর স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার, তাই তো। তাহলে ইকুয়াল টু কি পাচ্ছি, ফোর আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস টু কে ক্যাপ বাই রুট ওভার ফোর স্কোয়ার মানে 16 প্লাস একে 17, 17 আর 4 21, তাহলে রুট 21, এটাই হয়ে যাচ্ছে মানটা। ওকে, এরপরে আসছে ছ নম্বর। ছ নম্বরে কি বলছে, যে এ ভেক্টরটির উপাংশ আই ক্যাপ প্লাস জে ক্যাপ ভেক্টর বরাবর নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমার এখানে কি করে বের করতে হবে, দেখো ধরে নিচ্ছি আই ক্যাপ প্লাস জে ক্যাপ হচ্ছে এই দিকে, আই ক্যাপ প্লাস জে ক্যাপ হচ্ছে এই, ওকে, আর এ ভেক্টরটা হচ্ছে এই সাইডে। তাহলে এ ভেক্টরে ইকুয়াল টু হচ্ছে টু আই ক্যাপ প্লাস থ্রি জে ক্যাপ এই সাইডে। তাহলে এই ভেক্টরের উপাংশ, তাহলে এদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে দেখো এর থেকে এর ওপর লম্বটা আনলাম, যেটা এই যে অংশটা, কোন অংশটা, এই অংশটা, এটাই হয়ে যাচ্ছে এর উপাংশ। তাহলে এইটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে এ কস থিটা, কারণ এটা ভূমি হয়ে যাচ্ছে এই সমকোণী ত্রিভুজে। তাহলে ভূমি বাই অতিভুজ, এখানে অতিভুজ কে, এর মোট, তাই তো, এর মান। তাহলে ভূমি বাই অতিভুজ ইকুয়াল টু কস থিটা, তাহলে ভূমি ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে এ কস থিটা, বুঝা গেছে। তাহলে এইটা পেয়ে গেলাম, তাহলে এখান থেকে আমি লিখতে পারি এ কস থিটা ইকুয়াল টু কি লেখা যেতে পারে, এ কস থিটা ইকুয়াল টু কস থিটা কখন আসে, ডট প্রোডাক্টে আসে। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, যে এখান থেকে লিখতে পারি যে এ ভেক্টর ডট কোন ভেক্টরের, যে এই ভেক্টরটাকে যদি বি ভেক্টর ধরি, তাহলে বি ভেক্টরের ক্যাপ, কারণ বি ভেক্টরের ক্যাপ বলতে বি ক্যাপের মান কি হবে, এক। তাহলে
এক ইন্টু তাহলে এপি কস থিটার জায়গায় বিটা ওয়ান হয়ে গেলে এ কস থিটা হয়ে যাচ্ছে, তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে যে 3 2 + 5, ওকে আই সাথে আই জে সাথে জে, তাহলে ইকুয়াল টু সরি 2 + 3, 2 + 3 ইকুয়াল টু তাহলে কত হয়ে যাচ্ছে 2 + 3 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 5, ওকে তাহলে 5 হয়ে যাচ্ছে এর মানটা। আর বাই একটা টার্ম থাকে, বাই টার্মটা কি এর মডটা, তাহলে এর মড কি হবে, এর মড হবে 1² √1² + 1² তাহলে ইকুয়াল টু হয়ে যাচ্ছে √2, এটা হয়ে যাচ্ছে মানে 5√2 হচ্ছে এর উপাংশের মানটা। আর উপাংশ বরাবর ভেক্টর নির্ণয় করো, ঠিক আছে, তাহলে উপাংশ ভেক্টরটা কি হয়ে যাবে, উপাংশ ভেক্টরটা হয়ে যাবে এ কস থিটা ইনটু বি ক্যাপ, এখানে কিন্তু ডট প্রোডাক্ট নেই, ঠিক আছে, এ কস থিটা ইনটু বি ক্যাপ এটাই হয়ে যাচ্ছে উপাংশ ভেক্টরটা, তাহলে ইকুয়াল টু হয়ে যাচ্ছে কি 5√2 ইনটু বি ক্যাপের মান কি বেরোলো, বি ক্যাপের মান বেরোলো জে আই ক্যাপ প্লাস জে ক্যাপ, আর বি এর মড, বি এর মড হচ্ছে √1² + 1² তার মানে √2, তাহলে ইকুয়াল টু হচ্ছে 5/2 আই ক্যাপ প্লাস জে ক্যাপ, এইভাবে হয়ে গেল, ওকে। এর পরের কোশ্চেনটা কি বলছে যে দুটি ভেক্টর পি এবং কিউ এর লব্ধির মান √3, কিউ লব্ধিটি পি বলের সঙ্গে 30° কোণে আনত, দেখাও যে পি ইকুয়াল টু কিউ না হয় পি ইকুয়াল টু 2 কিউ, ওকে। তাহলে এই ক্ষেত্রে কি করব, তাহলে এই ক্ষেত্রে ধরে নেব কি বলেছে যে পি আর লব্ধির মান, তাহলে পি প্লাস কিউ এর লব্ধির মান কি হবে, পি প্লাস কিউ এটাই হবে লব্ধির মান, এর মডটা ইকুয়াল টু কত বলছে √3 × কিউ, ঠিক আছে, তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি, এখান থেকে পেয়ে যাচ্ছি যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 PQ কস থিটা, যেখানে থিটা হচ্ছে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ, ইকুয়াল টু কি হচ্ছে 3 কিউ স্কোয়ার, এটা পাচ্ছি, ওকে। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, তাহলে এখান থেকে দেখো, এখান থেকে আমি লিখতে পারি 2 P × Q কস থিটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2 কিউ স্কোয়ার, একটা কিউ কেটে যাচ্ছে -P² এটা বেরোচ্ছে, ওকে। আবার দেখো এদের মধ্যবর্তী কোণটা, মধ্যবর্তী কোণ কি বলেছে যে লব্ধিটি পি এর সাথে 30° কোণ করে, তাহলে আমি লিখতে পারি যে tan 30 ইকুয়াল টু কি হয় 1√3 ইকুয়াল টু কি হচ্ছে Q × sin θ / P + Q cos θ, এই মানটা হয়, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমি লেখা যেতে পারে কি যে P + Q cos θ ইকুয়াল টু √3 × Q sin θ, এটা লেখা যায়। তাহলে এখন আমি কি করব, এর বোথ সাইডে স্কোয়ার করব, স্কোয়ার করলে কি হচ্ছে দেখো, P² + Q² cos² θ + 2 PQ cos θ ইকুয়াল টু 3 Q² sin² θ, এটা দাঁড়াচ্ছে, ওকে। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে ও কি পেয়ে যাচ্ছি, দে 2 PQ cos θ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে দেখো, এই কিউটা যদি এই সাইডে চলে আসে তাহলে হয়ে যাচ্ছে 3 Q² sin² θ - Q² cos² θ - P² এটা দাঁড়াচ্ছে, তাই তো। তাহলে এখন দেখো এই সমীকরণটাকে আমি যদি আগের সমীকরণের সাথে তুলনা করি, আগের সমীকরণটা কি ছিল, এইটা 2 Q² - P² আর এইটা দেখো, এটাও 2 PQ cos θ মান, এটাও 2 PQ cos θ মান, দুটোকে যদি কম্পেয়ার করি তাহলে কি পাচ্ছি দেখো, এইটা ইকুয়াল টু হচ্ছে 2 Q² - P² আর P² কেটে যাচ্ছে, তাহলে কি দাঁড়াচ্ছে যে 3 Q² sin² θ - Q² cos² θ ইকুয়াল টু হচ্ছে 2 Q², ঠিক আছে। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি দেখো, এই 2 Q² এর জায়গায় লিখতে পারি কি 2 Q² cos² θ + 2 Q² sin² θ, এখন সাইন টার্মগুলো এক সাইডে আর কসের টার্মগুলো এক সাইডে করলে, তাহলে দেখো এইটা কি হয়ে যাচ্ছে যে কিউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা
ইকুয়াল টু থ্রি কিউ স্কোয়ার কোয়া স্কোয়ার থিটা, এটা বেরোচ্ছে। তাহলে এখান থেকে পাচ্ছি দেখো টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে থ্রি, তাহলে থিটা টেন থিটা ইকুয়াল টু হচ্ছে রুট থ্রি, তার মানে থিটা ইকুয়াল টু কত হচ্ছে, থিটা ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি। তাহলে থিটা যদি 60 ডিগ্রি পেয়ে যায়, ঠিক আছে, এখন আমার কি আছে, এখন আমার এক নম্বর সমীকরণ, এক নম্বর সমীকরণ কি পেয়েছিলাম, যে এক নম্বর সমীকরণটা দেখিনি, এক নম্বর সমীকরণ হচ্ছে এইটা, এইটা এক নম্বর, ঠিক আছে, এই সমীকরণটাই যদি বসাই, এই সমীকরণটাই যদি বসাই তাহলে কি পাচ্ছি দেখি, তাহলে দেখো এখান থেকে পাচ্ছি একটু এই টি স্কোয়ারটাকে এই সাইডে লিখবো আর টু কিউ স্কোয়ারটাকে ওই দিকে লিখবো, তাহলে লিখবো টি স্কোয়ার মাইনাস টু কিউ স্কোয়ার প্লাস কি ছিল, প্লাস টু পি কিউ কস থিটা হতো, তোমার কস 60 মান কত, হাফ, তার মানে হচ্ছে প্লাস পি ইন্টু কিউ ইকুয়াল টু হচ্ছে জিরো। তাহলে এখান থেকে লেখা যায় যে পি স্কোয়ার মাইনাস বা প্লাস টু পি কিউ মাইনাস পি কিউ মাইনাস টু কিউ স্কোয়ার ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে লেখা যেতে পারে যে দেখো পি মাইনাস কিউ একটা আর পি প্লাস টু কিউ এটা একটা ইকুয়াল টু জিরো, তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি, পি ইকুয়াল টু কিউ অথবা মাইনাস টু কিউ, মানে এর মানটা, ঠিক আছে, এটা আমার ভ্যালুটা পেয়ে গেল। এর পরের কোশ্চেনটা দেখি কি বলছে, 8 নম্বর কোশ্চেনে যে এ ও বি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজের ক্ষেত্রফলের মান নির্ণয় করো, তাই তো, তাহলে প্রথম ত্রিভুজটা আঁকি, দেখো এইটা একটা ত্রিভুজের ধরে নিচ্ছি, এটা একটা ভেক্টর, সেটা হচ্ছে এ ভেক্টর, ওকে। এবার কি করব, এবার আরেকটা ভেক্টর আঁকছি, সেটা হচ্ছে ধরো এই ভেক্টর, এটা হচ্ছে ত্রিভুজের আরেকটা ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে বি ভেক্টর আর এটা কি হচ্ছে, এটা হচ্ছে এ ভেক্টর, এ ভেক্টর। এখন আমার কাজ হচ্ছে কি, যে এই বি থেকে একটা লম্ব টানবো, কার ওপর, এর ওপর, এবং এই ভেক্টরটাকে পুরো ত্রিভুজটাকে কমপ্লিট করি, ধরো এইটা ত্রিভুজ, তাহলে এরকম ভেক্টরটা আছে, আর একটা ভেক্টর ধরো সি ভেক্টর, ওকে। তাহলে এখান থেকে দেখো আমি এটা যদি লম্ব একটা আঁকি এবং এদের মধ্যবর্তী কোণ যদি থিটা নিই, এ ও বি এর মধ্যবর্তী কোণ থিটা, তাহলে দেখো এই যে অংশটা, এই অংশটা কি হয়ে যাচ্ছে, বি কস থিটা, আর এটা হয়ে যাচ্ছে বি সাইন থিটা, তাহলে বি সাইন থিটাটা কি হয়ে যাচ্ছে, এই ত্রিভুজটার উচ্চতা, তাহলে উচ্চতা ইকুয়াল টু হয়ে যাচ্ছে বি সাইন থিটা। আর ভূমিটা কে আছে, ভূমিটা হচ্ছে এর মান, এর মড, মানে মড এ ইকুয়াল টু হচ্ছে এ, ওকে। তাহলে এখন ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়, ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে এখানে বসাই হাফ ইন্টু এ ইন্টু বি সাইন থিটা। এখন দেখো এ বি সাইন থিটা কখন আসে, ক্রস প্রোডাক্টে, কিন্তু ওখানে দেখো একটা এন ক্যাপ টার্ম আছে, এন ক্যাপটা কি হয়, যে একটা একক ভেক্টর যার দিক হচ্ছে এ এবং বি এর সাথে লম্ব বরাবর, তাই তো, তাহলে ওই এন ক্যাপটাকে হটানোর জন্য আমি কি করতে পারি, মড করে দিতে পারি, তাহলে হাফ মড এ ক্রস বি, এইটাই হয়ে যাচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, ওকে। এরপর আসি 9টা, 9 নম্বরের কোশ্চেনে কি বলছে, যে একটি বল এফ ইকুয়াল টু 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ নিউটন একটি বস্তুর উপর ক্রিয়া করায় বস্তুটির প্রাথমিক স্থানাঙ্ক 111 থেকে অন্তিম স্থানাঙ্ক 203 তে গেল। তাহলে ধরে নিচ্ছি, দেখো এইটাকে আগের মতোই ধরে নিচ্ছি, যে এইটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু আর এটা হচ্ছে বি বিন্দু, তাহলে এই ক্ষেত্রে এ বি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, এক্ষেত্রে এ বি ইকুয়াল টু দাঁড়াচ্ছে বি, বি মানে হচ্ছে কি 2i ক্যাপ প্লাস 3k ক্যাপ, এটাই হচ্ছে বি, মাইনাস এ ভেক্টর, এ ভেক্টর এখানে কি হচ্ছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, এটা তাহলে ইকুয়াল টু কি হচ্ছে আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ, এটা আমার অ্যান্সার এলো, ওকে। এবার এইটাই আমার কি হয়ে যাচ্ছে, এ বিটাই হয়ে যাচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট বা সরণ, তাই তো। এখন বস্তুর কৃতকার্য, কৃতকার্য সমান কি হয়, কৃতকার্য সমান হয় বল ইন্টু সরণ,
বল ইন্টু সরণ, তাহলে এখন সরণটা কে? এবি। তাহলে এখানে লিখতে পারি যে এফ ডট এবি ভেক্টর, তাহলে এফ এর মানটা কি হচ্ছে, ফাইভ আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ প্লাস কে ক্যাপ ডট আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস টু কে ক্যাপ, এটা আসছে ইকুয়াল টু আই, আই এর সাথে আই তার মানে পাঁচ, এবার জে এর সাথে জে মানে মাইনাস টু, আর কে এর সাথে কে মানে প্লাস টু, তাহলে ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, ইকুয়াল টু দাঁড়াচ্ছে ফাইভ জুল। তাহলে এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার হবে ফাইভ জুল। ওকে, এবার দেখি 10 নম্বর কোশ্চেন কি বলছে, যে একটি কণার স্থান ভেক্টর আর ভেক্টর ইকুয়াল টু টি স্কোয়ার মাইনাস ওয়ান আই ক্যাপ প্লাস টু টি জে ক্যাপ, এটা যদি হয় তাহলে এক্স ওয়াই তলে কণাটির সঞ্চার পথ নির্ণয় করো। তাহলে আমি লিখতে পারি যে আর ভেক্টর ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, এইভাবে। তাহলে এখানে এক্স ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, এই সমীকরণটার সাথে কম্পেয়ার করলে এক্স ইকুয়াল টু টি স্কোয়ার মাইনাস ওয়ান এটা পাচ্ছি, আর ওয়াই ইকুয়াল টু কি পাচ্ছি, টু ইন্টু টি। তাহলে এখান থেকে টি ইকুয়াল টু কি পাচ্ছি, ওয়াই বাই টু, এই টি এর মানটা এখন যদি এখানে বসিয়ে দিই কি হচ্ছে, ওয়াই স্কোয়ার বাই ফোর মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি দেখো যে ওয়াই স্কোয়ার বাই ফোর ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান, তাহলে কি পাচ্ছি যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর ইন্টু এক্স প্লাস ওয়ান, তাহলে এটাই হয়ে যাচ্ছে সঞ্চার পথের কণাটির সঞ্চার পথ। ওকে, এটাই হচ্ছে সঞ্চার পথ। তাহলে আমরা দেখলাম প্রবলেমস গুলো কিভাবে করতে হবে। ওকে, আবার পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণের জন্য ধন্যবাদ। হ্যাঁ, আর অবশ্যই তোমরা সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলো না। থ্যাংক ইউ।